কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমীরপুর দেয়াং পাহাড় শাকমনে বৌদ্ধ বিহারে 10 দিন ব্যাপী বিদেশন ধ্যান কোর্স 2023 উপলক্ষে এখন ধ্যান বিষয়ক দেশনার সময়। আজ 3রা জুন 2023 খ্রিস্টাব্দ 2567 বুদ্ধাব্দ। দেশনার প্রারম্ভে আমি বুদ্ধের অনন্ত গুণ, ধর্মের অনন্ত গুণ, সংঘের অনন্ত গুণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি মহামান্য দ্বাদশ সংঘরাজ প্রয়াত ধর্মসেন মাহাতো ভান্তে সহ কালগত সকল সংঘমনীষাগণ যারা শাসন সদ্ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছেন। বন্দনা জ্ঞাপন করছি বর্তমান ত্রয়োদশ সংঘরাজ সহ জীবিত সকল সংঘের প্রতি যারা বর্তমানে বুদ্ধের শুদ্ধ ধর্মকে প্রচার প্রসার করে আছেন। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি, বন্দনা জ্ঞাপন করছি আমার শিক্ষা ও দীক্ষা গুরু মহামানি পাহাড়তলী অরণ্য বিদেশন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আমার অরণ্যচারী প্রয়াত বিদেশন আচার্য প্রজ্ঞাজ্যোতি মাহাতো ভান্তে সহ আমার গুরু স্থানীয় সংঘমনীষাগণের প্রতি বন্দনা এবং এই বিহারের অধ্যক্ষ আয়ুষ্মান জয়সেন বিক্ষ মহোদয় সহ যে সমস্ত বিক্ষ শ্রামণ এবং সাধু সাধিকা এখানে ধ্যান কোচ করার জন্য এসেছেন প্রত্যেকের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ পুনরাশীর্দান করছি। এই পুণ্যপাতে নির্বাণ পথের পাতে হোক, ধর্মজ্ঞান ধর্মচক্ষু উৎপন্ন হোক, এই চেতনায় তিনবার সাধুবাদ দিয়ে পুনর্বোধন করব। বিমুক্তিগামী ধ্যানীগণ, ভগবান বুদ্ধ বলেছেন ধ্যান ছাড়া জ্ঞান হয় না, জ্ঞান ছাড়া ধ্যান হয় না। যারা ধ্যানী এবং জ্ঞানী তারা নির্বাণের নিকটে, আর যাদের ধ্যানও নাই জ্ঞানও নাই তারা নির্বাণ থেকে শান্তি থেকে অনেক দূরে অবস্থান করে। তো পুণ্যার্থী বিমুক্তিগামী সাধকগণ, ধ্যান করতে হলে ধ্যান কী কীভাবে করতে হয় এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানা কর্তব্য, এবং সেভাবে ধ্যান করতে পারলেই আপনি ভালো কিছু আশা করতে পারবেন। আর যদি আপনি ধ্যান সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকে তাহলে ধ্যান চর্চা ভুল হলে আপনার তেমন একটা উপকার সাধিত হবে না। সুতরাং আমরা এখানে আজকে ধ্যানের কিছু বিষয় আলোচনা করছি। স্ক্রিনে সবাই দেখেন, প্রথমে একদম উপরে আছে গুরুকৃত্য যোগ যোগীকৃত্য সমান হচ্ছে ধর্মকৃত্য। গুরুকৃত্য যোগ যোগীকৃত্য সমান ধর্মকৃত্য। তো গুরুকৃত্য মানে গুরুর কর্তব্য। আমি এখানে আপনাদের 10 দিনের জন্য আপনাদের ধ্যান গুরু হিসেবে দায়িত্ব নিয়েছি। আপনারা যোগী বা ধ্যানী হিসেবে আপনাদের কিছু কর্তব্য আছে, আপনাদের কর্তব্য যদি আপনারা করেন তাহলে ফলাফল হিসেবে ধর্মকৃত্য সংগঠিত হবে। অর্থাৎ আমাদের যে দুঃখের কারণগুলো আমরা ক্ষয় করতে পারব। এই ভাবনা কোর্স হচ্ছে বিদর্শন ধ্যান কোর্স। বিদর্শন শব্দটিকে আমরা যদি ভাঙি, বিযোগ দর্শন সমান বিদর্শন। এবং এই বিদর্শন ভাবনা করতে হলে আমাদের প্রথমে সমত ভাবনাটা প্রয়োজন। কারণ ভগবান বুদ্ধ বলেছেন যে সমত দুটি ধর্ম আছে, দুটি যেগুলো নির্বাণের দিকে ধাবিত করে, একটা হচ্ছে সমত, একটা হচ্ছে বিদর্শন, দুটার সমন্বয় কিন্তু প্রয়োজন আছে। বুদ্ধের সময়কালে ভগবান বুদ্ধকে একবার একজন দেবতা প্রশ্ন করেছেন, আন্তজাটা বাহিজাটা জাটায় জাটিতা বাজা তাং তাং গোতামা পুচ্ছামি কই ম্যাং বিয়াটা ইয়ে জাটান্তি। এই গাতার বাংলা হচ্ছে কি, অন্তরে জটা বাহিরে জটা জটায় জটিত লোক পুচ্ছিতমা গৌতম খসাবেতা কোন লোক। মানে গৌতম বুদ্ধকে প্রশ্ন করছেন একজন দেবতা, আমাদের অন্তর্জগতীয় গিট লেগে আছে, জটা মানে গিট, আপনারা দেখেছেন জটাধারী সন্ন্যাসী আছে মাথার মধ্যে চুলগুলো একদম গিট পাকিয়ে থাকে, জটা পাকিয়ে থাকে। তো আমাদের অন্তরীয় মানে গিট লেগে আছে, আমাদের বাহিরেও গিট লেগে আছে, আমরা এমনভাবে বন্দী হয়ে আছি এই ভবচক্রের মধ্যে
আমরা ভিতরে ভিতরে মানসিকভাবে অনেক বন্ধন আছে, বাহ্যিকভাবে অনেক আমাদের বন্ধন আছে। তো এই বন্ধনকে কে ক্ষয় করতে পারবে, কাটতে পারবে? বুদ্ধকে প্রশ্ন করেছেন। তো বুদ্ধ উত্তর দিয়েছেন কি, ছিলে পাতি ছায়া নারো সাপাই চিত্তাং পায়াং চ ভাবায়াং আতাপি নিপাক বিক্ষ সো ইমাং বিজাতাই জটান্তি। বুদ্ধ উত্তর দিয়েছেন কি, ছিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান সমাধি আর বিদর্শন দুই করে ধ্যান বীর্যবান প্রজ্ঞাবান ভিক্ষু যেই জন সেই জন এই জটা করিবে ছেদ। এই গাথাটি একদম একটা ছোট্ট গাথা। প্রশ্ন হচ্ছে দুলানের অন্তজটা বহির্জটা জটায় জটিত লোক জিজ্ঞাসা তোমা গৌতম খসাবে তা কোন লোক, দুলানের একটা প্রশ্ন। উত্তর হচ্ছে কি, ছিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান। নর বলতে গেলে নরশব্দ ব্যবহার করলে নর অর্থ কি, যারা বিমুক্তিগামী, যারা ধ্যানী, যারা এখানে নরনারী সবাই, এখানে নর বলতে শুধু পুরুষ না, সবাইকে বোঝাচ্ছে। প্রজ্ঞাবান হতে হবে, ছিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান সমাধি আর বিদর্শন দুই করে দেওয়া, দুটো ধ্যান করতে হবে। একটা সমাধি সমতা ধ্যান, একটা হচ্ছে বিদর্শন ধ্যান, দুটা করতে হবে, দুই করে ধ্যান। বীর্যবান প্রজ্ঞাবান ভিক্ষু যেই জন, বীর্যবান অর্থ কি, উদ্যমশীল, যাদের উদ্যম আছে, উৎসাহ আছে, অনুপ্রাণা আছে, মানে খুব প্রচেষ্টা সম্পন্ন, তাদেরকে বলা হয় বীর্যবান। প্রজ্ঞাবান ভিক্ষু যেই জন, এখানে ভিক্ষু অর্থ শুধুমাত্র যে কর্মবাচার মাধ্যমে উপসম্পদা প্রাপ্ত দুশোদা শিলদারে সে ভিক্ষু নন। ভিক্ষু শব্দের বিভিন্ন অর্থ আছে, বিভিন্ন প্রেক্ষাপট আছে। শাস্ত্রে বলা হয়েছে কি, সংসার বার্তা দুঃখে না বা একটা না ভিক্ষু, সংসারে আবদ্ধ দুঃখকে যারা ভয় করেন, এই সংসার চক্রে বারবার যে জন্মমৃত্যু আকারে ঘোরা, এটা নিয়ে এসো, আমাদের সাউন্ডটা নিয়ে এসো, মানে জন্মমৃত্যু আকারে যে বারবার আমরা ঘুরছি, এই জন্মমৃত্যু দুঃখকে যারা ভয় পেয়ে দুঃখ থেকে মুক্তি পেতে চান তাদেরকে বলা হয় ভিক্ষু। এই অর্থে দুঃখ মুক্তিকামী সবাই এই শব্দের অন্তর্ভুক্ত আছেন। আবার কোন কোন ক্ষেত্রে ভিক্ষু বলতে বোঝায় 200 শিলদারী যারা আছেন তাদেরকে বোঝায়। আবার একত্রে কি, যারা বিমুক্তিকামী তারা সবাই দুঃখকে ভয় করে দুঃখ থেকে মুক্তি পেতে চাচ্ছেন, সুতরাং তারাও ভিক্ষু পদবাচ্য। তো সেক্ষেত্রে বুদ্ধ বলেছেন বীর্যবান প্রজ্ঞাবান ভিক্ষু যেই জন সেই জন এই জটা করিবে ছেদন, মানে সেই ব্যক্তি এই জটা এই বন্ধনকে ক্ষয় করতে পারবে, এই সংসার বন্ধনকে। তাহলে এখানে সমতর কথা বলা হয়েছে, বিদূষণের কথা বলা হয়েছে। তো সমত হচ্ছে কি, আমরা আপনাদেরকে এখন যে কালকে থেকে আজকে সকাল দুপুর সন্ধ্যা যেটা ধ্যান করেছেন, শুধুমাত্র কি নিঃশ্বাস প্রশ্বাসের মতো মনকে স্থাপন করে রাখতে বলেছি, হাঁটার সময় পায়ের মধ্যে মনটা রেখে ধরে রাখতে বলেছি, এই যে মনটাকে একটা জায়গায় রেখে দেওয়ার যে প্রচেষ্টা, এটাকে বলা হচ্ছে কি সমত ধ্যান। তো সমত ধ্যানের মধ্যে 40 কর্মস্থান আছে। এটা আবার সমত ধ্যানের ক্ষেত্রে কেউ কি ইচ্ছা করলে সমত ধ্যানকে একটু ডিপে গিয়ে করে ওনারা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান এভাবে লাভ করতে পারে, অলৌকিক রীতি লাভ করতে পারে। আবার কেউ কেউ চান কি, আমরা অত কিছু দরকার নেই, আমরা সরাসরি দুঃখ মুক্তি নির্মাণ লাভ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে মনকে স্থির করার জন্য সমতটা প্রয়োজন আছে। আপনি একদম মানে প্রথম ধ্যান লাভ না করলেও কিছুটা সমাধির প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সমত পর্যায়ে করাবো, বিদূষণও করাবো। এখানে সমত বিদূষণ দুটাই কিন্তু হবে, সুতরাং আমরা আপনাদেরকে কিছুক্ষণ বলবো যে সমত পর্যায়ে করার জন্য, তারপর আপনার বিদূষণ পর্যায়ে যাবে। কিন্তু সম্পূর্ণ সমতাকে বাদ দিয়ে কেউ কখনো যে মার্গফল লাভ করতে পারবেন না, কারণ চিত্ত সমাহিত হলেই আপনার জ্ঞানটা আসবে। তো সেজন্য এখানে সমত ধ্যানও লেখা আছে, বিদূষণ ধ্যানও লেখা আছে, অ্যারো চিহ্ন দিয়ে কি লেখা আছে, নির্মাণ লেখা আছে অ্যারো চিহ্ন দিয়ে। ওখানে পরে দেখেন আমরা একটা লেজার ইয়েটা দিই, লাইট, এখানে দেখেন সমত বিদর্শন দুইটা যোগ হয়ে কি নির্মাণের দিকে তীর দিয়ে দেখাচ্ছে নির্মাণের দিকে। তো নির্মাণটা কি, নির্মাণ হচ্ছে কি, যেখানে কোনো তৃষ্ণার বাণ নেই, বাণাত্মক তৃষ্ণার মানে তীর, এটা তৃষ্ণার তীর, যেখানে কোনো তৃষ্ণা নেই, লব্ধেশ মোহ নেই, কোনো শারীরিক মানুষের দুঃখ নেই, কষ্ট যন্ত্রণা নেই, সেটাকে বলা হয় নির্মাণ অবস্থা। তো সেই নির্মাণ অবস্থা লাভ করতে হলে আপনাদেরকে সমতও করতে হবে, বিদূষণও
করতে হবে। এখন ধ্যান কেন করতে হচ্ছে কথা হচ্ছে, আমরা কেন ধ্যান করবো? এই যে আপনি এখানে ধ্যান করতে আসছেন, এমনি এমনি কেউ আসেন নাই, কারণ কার্যকারণ আসছেন, তা আপনার কেন ধ্যান করা প্রয়োজন? কারণ আমাদের দেহ মন আছে বলেই। দেখেন আর নিচে লাইনে আছেন, দেহ যোগ মন। আমরা এখন সবাই আছি নাকি নাই? আপনারা সবাই বেঁচে আছেন? বেঁচে আছেন। আপনাদের দেহ আছে নাকি নাই? আছে, মন আছে, মন মানসিকতাও আছে, দেহ আছে। শান্তি আছে? শান্তি নাই। শান্তি আছে? দেহ আছে, মন আছে, কিন্তু শান্তি নাই। কারণ আপনারা কষ্ট পাচ্ছেন, আপনারা কষ্ট পাচ্ছেন, এখানে ধ্যান করতে গিয়ে আপনাদের ব্যথা বেদনা হচ্ছে। তো এটা এখানে না আসলে আপনার বাড়িতেও কিন্তু ব্যথা বেদনা ছিল, বাত বেদনা ছিল, বয়স্ক হয়ে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, মনে থাকতেছে না, খেয়ে কিছু হজম করতে পারেন না, নানা রকম দুঃখ, জন্ম দুঃখ, জরা দুঃখ, রোগ দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ হয়ে যায়, প্রিয় ব্যক্তি বিয়োগ হয়ে যায়, যা চান তা হয় না, সবসময় শুধু উল্টা উল্টা হয়ে যাচ্ছে, আপনি যেরকম চান সেরকম না হয়ে সবগুলো বিপরীত হয়ে যায়। এই যে মানসিক যন্ত্রণা, হ্যালো হ্যালো, তাহলে মানসিক যন্ত্রণা এবং কি শারীরিক যন্ত্রণা আমরা কেউ চাই? চাই না। এখানে আপনারা যারা আসছেন আপনারা সবাই বিরক্ত হয়ে গেছেন, নিজের উপর শরীরের উপর বিরক্ত হয়ে গেছেন, এই জগৎ সংসারের দুঃখগুলো আর নিতে পারতেছেন না, এত খারাপ লাগতেছে আপনাদের নাকি নয়? সবাই ক্লান্ত, দুঃখে বার আক্রান্ত সবাই। এখানে যারা পিছনে আছেন, গ্রামবাসী আসছেন, আপনাদের কি দুঃখ নাই? দুঃখ আছে কি নাই আপনাদের? হ্যাঁ আছে, রোগ ব্যাধি হচ্ছে, টাকার অভাব না, বিভিন্ন বৈষম্যতার শিকার হচ্ছেন, মানসিকভাবে কষ্ট পাচ্ছেন, শারীরিকভাবে কষ্ট পাচ্ছেন, কত আশা স্বপ্নও দেখেন, কত আশার মানে যে বীজ বুনেন, কিন্তু সে আশার গাছ ওঠে না, ফল তো দূরের কথা। এইটাই বর্তমান প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখানে ভান্তে বলেন, দায়ক বলেন, বয়স্ক বলেন, যুব বলেন, সবার কিন্তু দুঃখ আছে। কি আছে? দুঃখ আছে, কিন্তু আমরা কেউ দুঃখ চাই না। চাই কেউ? আমরা দুঃখ চাই না, আমরা সবাই চাই শান্তি, শান্তি, সুখ, সুখ। এবং সেই জন্যই আমরা কি বিভিন্ন কিছু করি। হ্যাঁ, যেটা করলে কেউ যদি বলে এটা করলে শান্তি হবে, ওটা আমরা করি, ওখানে গেলে শান্তি হবে, ওখানে যাই, এভাবে আমাদের দৌড়ারও শেষ নাই, আমাদের কাজেরও শেষ নাই, আমরা যা ইচ্ছা তাই করছি একমাত্র কি শান্তির জন্য, সুখের জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, সুখের দেখা আমরা পাচ্ছি না, আরও কি দুঃখটা বেড়ে যাচ্ছে, কষ্টটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কষ্ট পাচ্ছি কেন? দেহ আছে বলে, মন মানসিকতা আছে বলে, বেঁচে আছি বলে। শাস্ত্রে কি বলা হয়েছে? ইয়াং কিঞ্চি দুঃখাং সাম্পতি সাব্বাং তাং দেহা পাচ্ছায়া আবির্য মানে দেহাস্মিং কুথু দুঃখাশা সাম্ভাবতি। শাস্ত্রে বলা হয়েছে যা কিছু দুঃখ পেতে হয় সমস্ত কি এই দেহ ধারণের দরুন। এই দুঃখদায়ক দেহ আছে বলেই দুঃখ পেতে হচ্ছে, দুঃখদায়ক দেহ না থাকলে দুঃখ পেতে হতো না। তাহলে আমরা দেহটা কেন হয়েছে? দেহটা হয়েছে জন্মগ্রহণ করেছি বলে, জন্মগ্রহণ করেছি বলে। জন্ম কেন গ্রহণ করেছি? তৃষ্ণা আছে বলে। কি আছে? তৃষ্ণা, জন্ম ধর্মান্তর থেকে তৃষ্ণা সঞ্চয় করেছি, এখনও আছে, আগে ছিল, সেজন্য আমরা কেউ শান্তি পাচ্ছি না। তাহলে শান্তি পেতে হলে কী করতে হবে? তৃষ্ণাকে ক্ষয় করতে হবে। এখন কথা হচ্ছে আমাদেরকে দুঃখ দিচ্ছে কে? আমরা দুঃখ পাচ্ছি এই দেহ মনের কারণে। সুতরাং এই দেহ মনকে ভালোভাবে চিনতে হবে, ঠিক আছে? দুঃখ কর্তৃক উৎপন্ন হয় ওটা চিনতে হবে, না হলে কিন্তু আপনার হবে না। এখন কথা হচ্ছে যেটার মাধ্যমে দুঃখ পাচ্ছি ওটাকে ব্যবহার করে আমাদেরকে দুঃখ থেকে মুক্ত হতে হবে। হ্যাঁ, আমরা তখন কাটাপুটি পায়ের মধ্যে কী দিয়ে বাইর করি? কাটাটা কী দিয়ে? খন্দা দিয়ে, হ্যাঁ, ফরা কোদাল দিয়ে, কী দিয়ে? সুচ দিয়ে। তো সুচটা কি? এটা কাটা না, এটা লোহার কাটা। এটা কি কাটা? লোহার কাটা, ফুটেছিলাম গাছের কাটা, বের করতে কি লাগে? লোহার কাটা লাগে। হ্যাঁ, কাটা দিয়ে কাটা তুলতে হয়, একটা কথা আছে না? আছে না? নাই, কাটা দিয়ে কাটা তুলতে হয়। যে আমাকে দুঃখ দিচ্ছে তাকে ব্যবহার করে আমি আমাকে সুখটা আনতে হবে, কৌশল প্রয়োগ করতে হবে। তাহলে এখন আমরা দুঃখ পাচ্ছি এই দেহের কারণে, এই দেহের আশ্রয়ে মন মানসিকতা যেটা আছে সেটার কারণে দুঃখটা পাচ্ছি। সুতরাং এই দুঃখ থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে এই দেহটাকে ভালো করে চিনতে হবে, দেহটাকে ভালো করে কি চিনতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাকে চিনেন? আপনারা আপনাকে চিনেন? আপনারা তো দুনিয়া সবার সব কিছু চিনেন। হ্যাঁ, আমি জুলদা চিনি, স্বর্ণকুলি চিনি, সহ চিনি, এই চিনি, অনেক কিছু বলেন আপনারা, কিন্তু সব কিছু চেনা হয়ে যায়
নিজেকে এখনো চেনা হয় নাই, নিজেকে এখনো কি চিনতে পারেন নাই। আমরা কি করি, দুনিয়া দেখতে পারি চোখে কিন্তু নিজেকে দেখি না। দেখেন আমরা, আমি আপনাদের সবাইকে দেখছি কিন্তু আমার চেহারা আমি দেখতেছি দেখতেছি না। দেখতে হলে কি লাগবে, আয়না একটা লাগবে, কি লাগবে, আয়না লাগবে না? হ্যাঁ, আয়না ছাড়া নিজেকে দেখা যায় যায় না, কিন্তু আয়না ছাড়া আমরা মানুষকে দেখতে পারি, প্রকৃতি দেখতে পারি, সবাইকে দেখতে পারি, কিন্তু নিজেকে দেখতে হলে কি লাগে, আয়না লাগে। আপনাদের কাছে আয়না আছে? হ্যাঁ, আপনারা এখানে এসেছেন, আমরা আপনাদেরকে চেষ্টা করবো আয়না দেওয়ার জন্য। এখানে কি আপনাদেরকে আয়না দেবো, আয়না দেখবেন আপনি কেমন, ঠিক আছে? আয়নাটা একটু যত্ন করে রাখতে হবে যাতে না ভাঙে, মতো পরে গেলে কিন্তু ভেঙে যাবে, একটু নিবিশ হলে ভেঙে যাবে। তো সেটা হচ্ছে কি, আয়নাটার নাম হচ্ছে বুদ্ধি দর্পণ। নাম কি? বুদ্ধি দর্পণ। দর্পণ অর্থ আয়না না? বুদ্ধি মানে কি? জ্ঞান। বুদ্ধি মানে কি? জ্ঞান। জ্ঞানের আয়না। কিসের আয়না? জ্ঞানের আয়না। এটাকে বলা হয় বুদ্ধি দর্পণ, জ্ঞানের আয়না। আপনাদেরকে আমরা দেবো এই ধ্যানটা করার উদ্দেশ্য হচ্ছে কি, প্রত্যেকে একটা জ্ঞানের আয়না নিয়ে যাবেন, সে আয়নার মধ্যে দেখবেন আপনি কেমন আছেন। হ্যাঁ, সেটা দেখতে হবে, আপনি কি সুন্দর হচ্ছেন নাকি অসুন্দর হচ্ছেন, সেটা এই আয়নার মধ্যে দেখা যাবে। হ্যাঁ, তাহলে সে আয়নাটা আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। আপনাদের সবার ঘরের মধ্যে কি আছে? কাঁচের আয়না আছে। কিসের আয়না? কাঁচের আয়নাটা আছে, গ্লাস থেকে বলা হয় ওটা আছে। ওটা আপনারা দেখেন সকালে উঠে, দেখেন না? হ্যাঁ, আপনারা যখন কোথাও বেড়াতে যান, সাজগোজ করেন, ওটা দেখেন। হ্যাঁ, আয়না দেখেন আপনারা, আমি কেমন আছি একটু দেখি, আমি সুন্দর আছি কিনা, মুখে বরণ হয়েছে কিনা, একটা মেকআপ করতে হবে, একটা সুন্দর করতে হবে, সেভ করতে হবে, হ্যাঁ, একটা মাথা আসাতে হবে, আয়না লাগে নাকি নয়? কারণ আমরা সবাই কি হতে চাই, সুন্দর হতে চাই। আমাদের সবার একটা বিষয় ভালো লাগে, কোনটা তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, এরকম মনে সবাই খুশি হয়ে যায় নাকি নয়? হ্যাঁ, আমাদের ভান্তাদের কথা মনে হয়, আমাদের ভান্তাদের যখন ছবিটি তোলা হয়, ভান্তি ছবিটা সেরকম হয়েছে, জোশ হয়েছে বাদ ছবিটা, তখন মাত্রা মুচকি মুচকি হাসে, হ্যাঁ আমার ছবিটা খুব সুন্দর হয়েছে, একটা অ্যাঙ্গেল করে না তো দিতে গেলে একটু এরকম বলতে পারি। সুন্দর আমরা প্রত্যাশা করি, নিজে সুন্দর থাকতে চাই, আমরা চেহারাকে সুন্দর করতে চাই সবসময়, কিন্তু বাস্তবতা এই জগতের ধর্মতা হচ্ছে কি, এই জগতের ধর্মতা স্বভাব হচ্ছে কি, এই চেহারা চিরন্তন থাকবে? চেহারা সুন্দর থাকবে সবসময়? থাকবে, থাকবে না। হ্যাঁ, বার্ধক্য এসে আমাদের কি করবে, যৌবন রস চুষিয়ে নিয়ে যাবে। আমরা ইক্ষু যেটাকে বলা হয়, আঁক ইক্ষু, চিলিঙ্গ হতে কি হয়তো কুসুল হয়ে যায় না, কুসুল, হ্যাঁ চিনেন কুসুল কি, যখন একদম বিক্রি করা হয় বা কাটা হয় একদম রস পরিপূর্ণ আছে, রস করে খেয়ে ফেলছেন কি, ওগুলো যেগুলো থাকে একদম রস টস ছাড়া কি বিশ্রী হয়ে যায়। তাহলে মানুষ যেমন ইক্ষু থেকে রসগুলো চুষে নিলে ইক্ষু চোষাগুলা ঘৃণিত বিশ্রী হয়ে যায়, তদ্রুপ জরা যক্ষিণী, জরা যক্ষিণী আমাদের ভিতরে প্রবেশ করে কি করছে, আমাদের যে সজীবতা, সতেজ ভাব, প্রাণবন্ধ ভাব, চেহারার ঔজ্জ্বল্য, এগুলো সব চুষে নিয়ে যাচ্ছে নাকি নয়? নিয়ে আসছে। আমরা আস্তে আস্তে দাবিত হচ্ছি মৃত্যুর দিকে, মৃত্যুর দিকে দাবিত হতে হতে জরা যক্ষিণী যখন সব নিয়ে ফেলে তখন কালো চুল সাদা হয়ে যায়, দাঁতগুলো কি পড়ে যায় শরীরের মধ্যে, কি বলি রেখা বলে, এটাকে বলি রেখা, এভাবে যে চামড়াগুলো কুচকুচে যায় এটাকে বলে বলি রেখা, পরে যায়। হ্যাঁ, স্মৃতিশক্তি কি কমে যায়, চোখে কম দেখে, কানে কম শুনে, খেতে পারে না, মনে রাখতে পারে না, সবগুলো চলে আসে, একদিনে হয় না, আস্তে 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 ধাপে 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 হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা উঠতে উঠতে আবার কি পরবর্তী দিয়ে চলে যাচ্ছি পুরো জীবনে, এটা হচ্ছে স্বভাব ধর্ম। হ্যাঁ, তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন, রক্ত মাংসের দেহকে, এই চেহারাকে পারবো, পারবো না। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন আপনারা, উনি পপ তারকা ছিলেন, বিশ্ববিখ্যাত, তিনি চেয়েছিলেন 150 বছর নাকি বেঁচে থাকবেন, ওনার বিলিয়ন বিলিয়ন ডলার ছিল, কত টাকা খরচ করেছেন, প্লাস্টিক সার্জারি করেছেন, অনেকবার প্লাস্টিক সার্জারি করেছেন, উনি যুবক মানে তরুণ থাকার জন্য, যুবক থাকার জন্য, কিন্তু উনি 53 বছরের দিকে উনি মারা গেছেন, 150 বছর দূরের কথা, 3 ভাগের 1 ভাগও বাঁচেন নাই উনি, এবং উনি চেহারাটা প্র্যাকটিস সার্জারি করেছেন যাতে বুড়া না হন, বয়সে ছাপ না পড়ে, কিন্তু রক্ষা হলো না। তাহলে বাস্তবতা হচ্ছে কি, আমরা আমাদের এই চেহারাটাকে সুন্দর রাখতে পারবো না। তা আমরা কী করতে পারি, আমাদের মনের চেহারাকে যাতে আমরা সুন্দর করি, কিসের চেহারা, মনের চেহারা, ঠিক আছে? মনের চেহারা যদি সুন্দর হয় সবাই তাকে কী করে, পছন্দ করে নাকি নয়? আমাদের সংগ্রাম বান্ধে, দাদু সংগ্রাম বান্ধে মারা গেছেন, ডক্টর ধর্মাসেন মাহাতুর বান্ধে, ওনার জন্মতিথি উপলক্ষে এই পাবনাকোট আয়োজন করা হয়েছে, উনি অনেক বয়স পেয়েছেন নাকি নয়? অনেক বয়স, প্রায়
সতের কাঠা আছে ওনার প্রায় হয়েছিল, 90+ হয়ে উনি সতের কাঠা আছে গিয়ে মারা গেছেন। তাহলে উনি বয়স্ক হয়েছেন, ওনার শরীরের ওনার চেহারাটা বয়স্ক হয়ে গেছে, চুল হয়ে গেছে, কিন্তু ওনার মনের চেহারা সুন্দর ছিল, মনের চেহারা সুন্দর ছিল। উনি বয়স্ক হলে সবাই ওনাকে শ্রদ্ধা করতেন, ওনাকে সবাই প্রিয় মনে করতেন, ভালোবাসতেন। কেন? উনি ভিক্ষু ছিলেন, উনি ভান্ত ছিলেন, সংগ্রাম ছিলেন, উনি মানবতার জন্য কাজ করেছেন, দেশ দশের জন্য কাজ করেছেন, সেজন্য ওনাকে সবাই পছন্দ করতেন। হ্যাঁ, তাহলে উনি বয়স্ক হয়েছেন, ঠিক আছে, ওনার সেই যৌবনকালের চেহারাটা ওনার ছিল না। আমার আমি ওনার ছবি দেখেছি আমাদের জ্ঞানেশ্বর মন্দিরের সাথে, উনি বসা অবস্থাটা ছবি আছে, তখন উনি একদম তরুণ, ছবিটা সাদা কালো অনেক আগের, কিন্তু তখন ওনাকে একদম মানে যুবক টকবকে যুবক, চেহারাটা কত সুন্দর। কিন্তু বয়স্ক যখন হয়ে মারা যাচ্ছেন তখন কিন্তু ওনার সেই রূপ লাবণ্য ছিল না, কিন্তু জ্ঞানের রূপ লাবণ্য ওনার ছিল, ছিল বলেই উনি সংগ্রাস হয়েছেন, ওনাকে সবাই শ্রদ্ধা করেছেন, এখন ওনাকে স্মরণ করে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে আমাদেরও কত হতে হবে কি, আমরা এই বাহ্যিক চেহারাটাকে নিয়ে বেশি চিন্তা না করে আমাদের মনের চেহারাকে যাতে আমরা সুন্দর করতে পারি। হ্যাঁ, এই চেহারার মধ্যে আমরা যতই কিছু লাপন করি না কেন, মেকআপ করি না কেন, যত কিছু আমরা প্রসাধন ব্যবহার করি না কেন, এটা কিন্তু চিরন্তন না, থাকবে না। হ্যাঁ, কিন্তু আপনারা করবেন, আমরা মানা করবো না, যারা করেন আপনাদের ব্যাপার, আপনারা করেন। হ্যাঁ, আপনাকে পরিষ্কার থাকতে হবে, মুখ সুন্দর করে ধুবেন, ব্রাশ করবেন, এগুলো করবেন। আর এর বাইরে কারো যদি মুখে কিছু লাগাতে হয় আপনাদের ব্যাপার, আমরা রিস্ক নেবো না, কারণ এটা সমস্যা আছে। ইদানিং অনেক অনেক কিছু ব্যবহার করতে গিয়ে যেটা থাকে সুন্দর, মানে যেটা ন্যাচারালি আছে চেহারাটা, ওটাই বিকৃত হয়ে যাচ্ছে, এখন বিভিন্ন কিছু ব্রণ উঠতেছে, মানে ঝামেলা হয়ে যাচ্ছে। সেজন্য আমি কাউকে কোনো কিছু প্রসাধন ব্যবহার করার ক্ষেত্রে বলি না। হ্যাঁ, কারণ একজন আমি একটা ওয়াশ শুনেছিলাম, ওয়াশ সাইজের ওয়াশ, ওখানে বলতেছে একজন যুবক, উনি নাকি মুখে কি দিয়েছে, দেওয়ার পর ওনাকে কথা কথা মানে টুকরো টুকরো সব কালো হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। উজুরের কাছে গিয়ে বলতেছে, আমি তো ভালো হওয়ার জন্য একটা মেকআপ করছি, এখন তো প্যাং লাভ রেখে দিয়েছে বেচারা, এখন দিয়ে আমার যেটা ছিল ওটাই চলে গেছে। তখন উনি বললেন, হুজুর বললেন, নারকেল গাছে নারকেল তেল ব্যবহার করতে অনেক ভালো হইতো, ওটা প্রাকৃতিক, ওটা ব্যবহার করলে তোমার অনেক ভালো হইতো, তুমি প্যাং লাভ ব্যবহার করতে গিয়ে যেটা ছিল ওটাও কি তুমি হারিয়ে ফেললা। তো সুতরাং আমি কাউকে বলবো না, কাউকে আপনাদের যেটা ন্যাচারাল আছে ওটা হারিয়ে যাক আমি বলবো না, তো সুতরাং চাইবো না আমি হারিয়ে যাক, সেজন্য এটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনার অন্তপক্ষে আপনাদের মনের মধ্যে একটু মনের চেহারা যেটা আছে ওখানে একটু কিছু চর্চা করেন, মনের চেহারা সুন্দর করার জন্য, শরীরের চেহারাটা ওটা বয়সের সাথে চলবে, এটা হবে অনেক কিছু, কিন্তু মনেরটা যাতে ভালো থাকে। তাহলে জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে কি, মনকে সুন্দর করা, কি সুন্দর করা, মন সুন্দর করা, ব্যবহার সুন্দর করা, পরিবর্তন হতে হবে ধ্যানের মাধ্যমে, পরিবর্তন হতে না পারলে ধ্যান করে তেমন একটা লাভবান আপনি হতে পারবেন না। তো যাই হোক, এখন আমাদের দেহটাকে চিনতে হবে, আমাদের দেহটা হচ্ছে কি, দেহটাকে বুদ্ধ কি বলেছেন দেখেন, বুদ্ধ হচ্ছে রূপ, এবং ওটাকে বাংলা কি হয়, ব্যাখ্যাটা কি আছে, কায়ো, কায় মানে কি, কজ কায় সমান কায়, ক মানে কদাকার বিশ্রী গৃহীত, আয় মানে সঞ্চয়। আমাদের দেহের মধ্যে প্রতিমুহূর্তে কি জমা হয়, মলমূত্র জমা হচ্ছে, থুতুকপ জমা হচ্ছে, বিভিন্ন ময়লা আবর্জনা জমা হচ্ছে, এখানে ভালো কিছু জমা হচ্ছে না, আয় মানে জমা হওয়া আর কি। তাহলে সেজন্য বুদ্ধটাকে কি বলেছেন, কায় বলেছেন। বুদ্ধ কিন্তু শব্দ ব্যবহার করতেন, আত্মবোধক শব্দ। তাহলে আরেকটা আছে নাম, এটা পর আসছি, কায়োটা একটু দেখাই আপনাদেরকে, আমাদের শরীরে কি আছে দেখেন একটু সংক্ষেপে। শরীরের 32 প্রকার অংশ, ঠিক আছে, এই যে সামান হয়েছে আপনারা, আপনাদেরকে বলেছি কেশা লোম আর এরকম বলে নাই, বান্দারা 5টা বলেছে, চুল লোম নখ দন্ত ত্বক 5টা বলেছে, কিন্তু আছে 32টা, আমাদের শরীরে 32টা অংশ আছে, এখানে 16টা দেখা যাচ্ছে, এখানে 16টা আসছে, এখন মোট 32টা আছে। এগুলো সব কি ঘৃণিত, সব কি ঘৃণিত বস্তু, এগুলো কেউ পছন্দ করে না। হ্যাঁ, নিজের প্রতি নিজের থেকে ঘৃণাৎপন্ন হয়, তাহলে এগুলোকে বুদ্ধ করেছে যেন বলছেন, কায়ে বলেছেন। তাহলে আমাদের দেহটাও শুচি ঘৃণিত, প্রতি মুহূর্তে মধ্যে এখানে ময়লা জমা হয়, এটা আমরা ইচ্ছে করলেও সারা এটা শুদ্ধ করতে পারি না। স্নান করলে কি হয়, বাহ্যিকভাবে আপনি একটু হয়তো পরিষ্কার থাকতে পারেন, কিন্তু ভিতরে তার পানি দিয়ে ধুতে পারবেন না, স্নান করার সুযোগ নাই, ভিতরে বাইরে আপনি স্নান করতে পারতেছেন। তো সুতরাং আমাদের অশুচি পদার্থ আছে, থাকবে, এগুলি আমরা কিছু করার সুযোগ নাই। আমরা অতপক্ষে মনটাকে যাতে অশুচি না করি, মনটাকে শুদ্ধ করতে পারি, সেইভাবে চেষ্টা করতে হবে। এখন আমার একটু আজকে সর্বতা আছে, আমি সংক্ষেপে দেশনা শেষ করব। আমি একটু ধ্যানের দিকে যাচ্ছি, এখন কীভাবে ধ্যান করবেন এটা একটু আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি। দেখেন, ভাবনা করতে হলে আপনাকে কয়েকটা ভিজে জানতে হবে, একটা স্থান, আর স্থান মানে কোথায় ধ্যান করবেন,
কাল, কাল মানে কখন ধ্যান করবেন, বিষয় কোন বিষয় নিয়ে ধ্যান করবেন, আর দর্শন মানে কি আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন, কোন অ্যাঙ্গেলে আপনি ধ্যানটা করবেন। এই চারটা, এখানে প্রথমটা হচ্ছে স্থান হচ্ছে সরায়তন জুলদা বিহার, এটা কি দিয়াং পাহাড় শাকমণি বিহার, এটা হচ্ছে শুধুমাত্র প্রশিক্ষণের জন্য 10 দিনের জন্য, কিন্তু প্রশিক্ষণ করার পরে আপনাকে ধ্যান করতে হবে কোথায়, সরায়তন। তো সরায়তন কাকে বলা হয়, আমাদের শরীরের মধ্যে 6টা অংশ আছে, কয়টা অংশ, চক্ষু, বলেন সবাই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়ো, মন, কয়টা হলো, 6টা। এই 6টার মধ্যে ধ্যান করতে হবে। এখানে দেখেন চক্ষু আয়তন উপরে কি আয়তন, চক্ষু আয়তন, কর্ণ আয়তন, নাসিকা আয়তন, জিহ্বা আয়তন, কায় আয়তন, মন আয়তন, আয়তন কথা বলা হয়েছে। চক্ষুকে বুদ্ধ কি বলেছেন, আয়তন বলেছেন। আয়তন অর্থ আমরা মনে করি যে একটা এরিয়া, আয়তনত্ব বুদ্ধের পরিভাষায় আয়তনত্ব কি উৎপত্তি স্থান এবং বিস্তৃতি, বিশালকে, বিশাল যখন একটা বিষয় বিশাল হয়ে যায় ওটাকে বলা হয় কি, আয়তন বলা হয়। আমাদের চোখটা কত বড়, চোখ কত বড়, 1 ইঞ্চি হবে, ছোট হবে না, হয় না 1 ইঞ্চি হবে। কান কত বড়, কানের পর্দাটা ছোট, কিন্তু বুদ্ধ এটাকে বিশাল বলেছেন। কেন বলেছেন, আমরা এই জীবনে অনেক দেখেছি, দেখা এত দেখার পরেও কি কিছু প্রদীপ্তি আছে নাই, আরও দেখতে চাই, আরও দেখতে চাই আমাদের এখানে না। কানে কত শব্দ শুনেছি, কত হাজার হাজার শব্দ কানে গিয়েছে, কানটা ভরেছে, ভরে নাই। নাকের মধ্যে কত সুগন্ধ দুর্গন্ধ গিয়েছে, নাকটা ভরে গেছে, ভরে নাই। জিহ্বার মধ্যে কত কিছু খেয়েছি, এত রস খেয়েছি, এত খাবার খেয়েছি, কিন্তু জিহ্বার একটা পিলাপ হয় নাই, এত বিশাল নাকি নয়। তারপর হচ্ছে কি, কায়ো, শৈল স্পর্শ, যেগুলো অনেক কিছু স্পর্শ করেছি আমরা, ঠান্ডা গরম অনেক কিছু অনুভূতি হয়, কিন্তু সব কিছু কিন্তু এটা অদম মানে এখানে পিলাপ হয়ে আছে, জায়গাটা আছে, বিশাল ব্যাপার। হ্যাঁ, আর আছে মন আয়তন, মেমোরি কার্ডের মধ্যে, বর্তমান মেমোরি কার্ড আপনার ব্যবহার করেন মোবাইলের মধ্যে, কিছু জিনিস বললে এটা পড়ে যায়। আগে ছিল 1 জিবি, তারপর 4 জিবি, 8 জিবি, 16 জিবি, এখন হয়তো 32 জিবি আসছিল, তারপর আসে 64, 128, আবার এখন 512 আসছে। এখন আগে যখন আমরা যে 4 জিবি নিতাম ওটা পড়ে যেত, এখন 128 জিবি মোবাইলের মধ্যে আমাদের সাইড মেমোরি আছে, ওটাও পড়ে যাই, আমি কিছু বুঝি না কিনে পড়ে কীভাবে যাই। এখন এখন চিন্তা করতেছি 516 কত জিবি, 12 জিবি না ওইটা নিতে হবে, এটা এখন ভাবতেছি, দেখছি ওটাও পড়ে যাবে। তাইলে কিন্তু আমাদের মনের মেমোরি কার্ড কি পড়ে গেছে কখনো, হ্যাঁ আমাদের মনের মেমোরি কার্ডের মধ্যে কত কিছু দেখেছি আমরা, কত কিছু শুনেছি, কত কিছু ভেবেছি মনের মেমোরি কার্ডের মধ্যে, মনের মধ্যে এগুলো এখনও পড়ে নাই, হ্যাঁ পিলাপ হয় না। এটা কত জিবি মোমেন্ট, মনেরটা সবার আছে নাকি নাই, মনের মেমোরি কার্ড আছে মনের মধ্যে, আছে নাই, কয় জিবি আপনাদেরটা, কয় জিবি, আনলিমিটেড, কত আনলিমিটেড, হ্যাঁ বিজ্ঞানীরা যতই বানাক 1 টেরাবাইট ওগুলো পড়ে যাই, ওখানে ওই সিসি ক্যামেরার মধ্যে যেগুলো থাকে 1 টেরাবাইট থাকে ওগুলোও পড়ে যাই। হ্যাঁ কিন্তু আমাদের মনের মেমোরি কার্ড কখনো পুরাচ্ছে, পুরাচ্ছে না, সেটা বুদ্ধ মনকে বলেছেন আয়তন, মনটা বিশাল, মনটা কি বিশাল না, অনেক বিশাল, তার বিশাল মানে কি আয়তন। হ্যাঁ, এবং চিত্তের উৎপত্তির স্থান, যেখানে চিত্ত উৎপন্ন হয়, চোখের জন্য চিত্ত উৎপন্ন হচ্ছে, কানের দ্বারা উৎপন্ন হচ্ছে, সেই জন্যগুলোকে আয়তন বলা হচ্ছে। তাহলে আমাদের সবার কি আছে, 6টা আয়তন আছে। এখন ধ্যান কীভাবে করবেন, ধ্যান করবেন যে এই 6টা আয়তনের মধ্যে, মাঝখানে দেখেন এখানে মাঝখানে কি আছে, এটাকে এটাকে মাকড়সা দেখেছেন, মাকড়সা জাল দেখেছেন, এই গড়ের কোনায় কোনায় থাকে তো না, থাকে মাকড়সা জাল, তাহলে এই মাকড়সা জালের মতো করে ধ্যান করতে হবে। মাকড়সা কি করে, সেন্টারে বসে থাকে, মাঝখানে বসে থাকে, তারপর যখন একটা খাবার লাগে ওখানে গিয়ে এটা খেয়ে ফেলে না, খাওয়ার পরে আবার এসে মাঝখানে বসে থাকবে, আবার এদিকে যদি একটা লাগে ওটা খাবে, আবার বসে থাকবে, এইভাবে করে। আর যদি একটা খেতে খেতে আটটার দিকে লাগে যায়, ওখান থেকে ওটা খেয়ে তারপর এখানে আসবে, ওটা হচ্ছে মাকড়সার নীতি। আমরা এটাকে ফলো করবো, কীভাবে করবেন, আপনাদের মেন সেন্টার হচ্ছে নাকের ডগাটা, এই এই জায়গা নাকের, এই যে নাকের ছিদ্র শুরু, এটা হচ্ছে কি নাকের ছিদ্রটা হচ্ছে আমাদের মেন সেন্টার। আপনি 1 ঘন্টার জন্য ধ্যানে বসলে 15 মিনিট, প্রথম 15 মিনিট পর্যন্ত শুধুমাত্র কি নাকের মধ্যে মনটা এখানে রেখে নিঃশ্বাস যাচ্ছে আসছে এটাকে ফলো করতে হবে। কীভাবে যাচ্ছে, কীভাবে আসছে, শান্ত কীভাবে আসছে, কীভাবে যাচ্ছে এটা ফলো করবেন, কত মিনিট, আনুমানিক 15 মিনিট। এরপরে গিয়ে যদি কোনো শব্দ আসে ওখানে মনোযোগটা দিতে হবে, যেমন এখানে তো একটা লোহার ব্রিজ আছে না, ওখানে গাড়ি দিলে আওয়াজটা হয় এমনি, কিন্তু এটা আমাদের হয়তো
কম অনুভব হয় যখন ধ্যানে বসে তখন প্রচুর বড় বড় আওয়াজ মনে হয় একদম তাহলে ওটা আসছে চলে গেছে আসছে চলে আসছে ওটাকে মনোযোগটা দিতে হবে আপনি এরপরে সাউন্ড আর নাই তাহলে আবার কোথায় নাকের নিচে চলে আসবেন নাকের নিচে গিয়ে নিঃশ্বাসটা ধরার চেষ্টা করতে হবে এভাবে করতে করতে এখন আপনার হয়তো মনে করেন একটা দুর্গন্ধ আসছে বা সুগন্ধ আসছে ফুলের গন্ধ আসছে বা যে কোনো গন্ধ আসছে তখন সেখানে মনোযোগটা দিতে হবে ওটা চলে গেছে আবার ওকে নিঃশ্বাস প্রশ্বাসকে খুঁজতে হবে এবং এটা করতে করতে যদি আপনার গায়ের মধ্যে কিছু হয় শরীরের মধ্যে কিছু হাঁটে এরকম মনে হচ্ছে চোখ বন্ধ করে ওখানে থাকবেন মনটা ওখানে দেবেন যেখানে যেখানে যাই দেখি দেখবেন ব্যথা হলে ব্যথার মধ্যে মনোযোগ দেবেন বা যেখানে চুলকালে চুলকালের মধ্যে মনোযোগ দেবেন যেরকম হোক না কেন ওখানে মনোযোগটা দেবেন মনটা ওইখানে রাখবেন কিন্তু কোনো কিছু বলার দরকার নাই কোনো গোসা মনের মধ্যে আনবেন না রাগ আনবেন না ওখানে মনোযোগটা দিয়ে ওটাকে উপলব্ধি করবেন কীভাবে হচ্ছে এটা এটা ধরবেন এটাকে তারপর মনে করেন আপনার হঠাৎ কিছু মনে পড়ে গেছে মানে কি ওটা শরীরের মধ্যে মন দিতে যদি এটা এটা না থাকে আর পাচ্ছেন না তখন আপনারা নিঃশ্বাসে চলে যাবেন কিছু না পাইলে কি নিঃশ্বাস প্রশ্বাস পাইলে ঘরে যাবেন না পাইলে আবার নিঃশ্বাস প্রশ্বাসে চলে আসবেন আমাদের মূল সেন্টার হচ্ছে কি নাকের ডগা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসটা হচ্ছে মেন সেন্টার ওখানে আমরা থাকবো 15 মিনিট প্রথমে কিন্তু থাকবো যে সব উপেক্ষা প্রথম 15 মিনিটের মধ্যে আওয়াজ থাকলে ওদিকে মন দেবো না শুধুমাত্র এখানে মনটা ধরে রাখতে হবে সমতার জন্য মানে 15 মিনিট মনকে স্থির করবো সমতা ভাবনার পর্যায়ে তারপর 45 মিনিট হচ্ছে বিদেশ ভাবনার জন্য যখন যেটা আসে ওটা করবো আমরা ব্যথা আসলে ব্যথাতে মন যদি কোনো কিছু হাঁটে কোনো কিছু অনুভব হয় ওখানে মনোযোগ এইভাবে আমরা করবো তারপর হচ্ছে কি যদি কোনো কিছু মনে পড়ে যায় কল্পনা যেটা আসে আপনাদের কল্পনায় হারিয়ে যাচ্ছেন আপনারা অনেকে ধ্যানে বসছেন কিছুক্ষণ পর কল্পনায় কোথায় চলে গেছেন আপনি হারিয়ে গেলেন কিছুক্ষণ পর আবার চেতন আসছে তাহলে কল্পনা যদি আসে কল্পনাকে জানতে হবে ওখানে কল্পনায় যদি যখন মনোযোগ দেবেন কল্পনা বন্ধ হয়ে যাবে আবার নিশ্চিত প্রশ্বাসে চলে আসবেন আর জীবনী ভাব এটা ঘুমভাব আসে তো ঘুমভাব আসলে ঘুমভাবের ওখানে কীভাবে প্রথম ঘুম আসে আমি ধরবো এভাবে মনোযোগ থাকবে কোথায় ঘুম কীভাবে আসে আজকে ধরবো আমি চোখ বন্ধ অবস্থায় ঘুমের দিকে মনোযোগ কীভাবে আসে আমি দেখি ঘুমটা কখন শুরু হয় ঘুমটা এভাবে মনোযোগ দেবেন দেখবেন ঘুম বন্ধ হয়ে যাবে আমি সংক্ষেপে বলছি বিস্তারিত কালকে বলবো একটা হচ্ছে ব্যথা আপনাদের যেটা এখন বেশি সমস্যা করতেছে ওটা একটু বলে শেষ করছি ওটা হচ্ছে আপনারা ব্যথা আসলে নিঃশ্বাস প্রশ্বাসের মন না দিয়ে ব্যথার মধ্যে চলে যাবেন ওখানে ব্যথা ব্যথা কিছু বলার দরকার নাই কেউ বলবে না ব্যথা ব্যথা এখন অনেকে বলতেছে আমি দেখছি মুখ ফুটে আওয়াজ করে বলতেছে ব্যথা ব্যথা বা অনেকে চুচু কিছু বলতেছে কোনো কিছু ব্যথা বলার দরকার নাই ব্যথাকে ব্যথা বলার দরকার নেই বলা যাবে না কী করবেন ব্যথার মধ্যে মনোযোগটা দেবেন কীভাবে এটা কোট মারতেছে কম্বর হচ্ছে কি ফুটতেছে নাকি কোট মারতেছে এটাকে আপনি ওখানে ডিপলি দেখেন দেখবেন যে আপনি অসংখ্য কম্পন আকারে দেখবেন কম্পন আকারে অনেক কণা আকারে দেখবেন উপলব্ধি হবে অনেক কণার মতো ফুটতেছে হাজার হাজার ভাবে আপনাকে ফুটতেছে ওভাবে যখন ওটা ডিমে যাবেন ওটা কিন্তু কমে যাবে যদি আপনি এটাকে উদ্ভিদ আকারে করতে পারেন ব্যথা আসছে যাচ্ছে থাকতেছে না তাহলে আপনি ব্যথাটা কমে যাবে কিন্তু আপনি যদি করেন যে না ব্যথা একটা আসছে যাচ্ছে না ওটাই বসে আছে একটাই ব্যথা এবং ব্যথার প্রতি যদি বিরক্তি আসে গোসা আসে ব্যথাটা সহজে যাবে না কষ্ট বেশি দেবে আপনাদের কথা বলবো যে বনের বাঘে যখন খাবে খাবে মরের বাঘে যাতে না খায় আপনাদের এখন কি হচ্ছে মরের বাঘে আগে খেয়ে ফেলতেছে ডেরে বসার আগে কি মনে আসতেছে আমি ব্যথা আসবে আমি কি করবো ভয় পেয়ে গেছেন আপনি একটু বসছেন একটু ব্যথা আসতেছে হু বেসা এসে গেছে হু কী করবো এখন তো শেষ পা মনে হয় নাড়তে হবে উঠে যেতে হবে কী করবো আপনি ভয় পেয়ে গেছেন তাহলে এখন ব্যথাটা আপনাকে আরও বেশি আঘাত করবে তো সে জন্য ব্যথা আসলে ব্যথার মধ্যে গোসা না রেখে নিরপেক্ষ মানে একদম ওখানে মদটা দেবেন গোসা না করে বৃত্তি না নিয়ে ওখানে ফলো করবেন এটা কীভাবে হচ্ছে এভাবে কীভাবে কোন মাত্রা সেটা ফলো করেন হ্যাঁ ওখানে মদটা রাখেন কিছু বলার দরকার নেই শুধু উপলব্ধি করবেন যে এবং কোনো বিরক্তি নাই ব্যথা আসলে কী বলবেন যে তুমিও থাকো আমিও থাকি তুমি এবার আসছো তোমার দাবার দরকার নাই আমি আমরা দুজন কি সহাবস্থান করবো একসাথে থাকবো আমার কোনো ব্যথার প্রতি ঘৃণা বিরক্তি আমি রাখবো না দেখবেন যে ব্যথাটা কিছুক্ষণ পর চলে যাবে আর যদি আপনি ব্যথাকে আঁকার সাথে যাই যাবো 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 এরকম বলেন ব্যথা আরও কী হবে বেড়ে যাবে কারণ আমাদের প্রকৃতির নিয়ম হচ্ছে কি আপনি কোনো কিছু ছেড়ে দিলে উল্টো আপনার গায়ে চলে আসে নাকি নয় আপনি কোনো কিছু ছেড়ে দিলে কী হয় উল্টো চলে আসে এটাই নিয়ম তা আপনি যদি ব্যথাকে দূর করতে চান ওটা আবারও আপনাকে বেশি অ্যাটাক করবে সুতরাং ব্যথা তোমার নিয়মে তুমি থাকো আমার নিয়মে আমি থাকবো তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় আছি তবে তোমার স্বভাব হচ্ছে কি উদয় বিলয় উৎপন্ন হয় চলে যাওয়াটা স্বভাব আমি এটাকে নিরীক্ষণ করবো এভাবে নিরীক্ষণ করেন ব্যথাটাকে উদয়বীর আকারে দেখেন শান্ত মনে মনের মধ্যে বিরক্তি না রেখে দেখবেন যে ব্যথাটা কিছুক্ষণের মধ্যে চলে যাবে আপনি বেশি কষ্ট পাবেন না কিন্তু ব্যথা আসলে যদি মুখ কালো করে ধ্যান করেন হ্যাঁ চেহারা যদি বাংলার পাঁচের মতো করে ফেলেন
ঠিক আছে সমস্যা আছে বাংলা তিন আছে তিন তিন তিনের মতো রাখতে হবে চেহারাটা মানে একটু হাসি হাসি ভাব ব্যথা আছে কি মিলে মিলে আসবেন ঠিক আছে ব্যথা করে আসবে মিলে হ্যাঁ ঠিক আছে আসি তো না থাকো আইও আছে তুমিও থাকতে বলো হতম থাকতে বলো সাই ক্যাং হইতে হ্যাঁ মিলে মিলে আসে দেখা কেন এবারে মিটা কি ব্যথা কি পালা যাবে আর যদি ব্যথা আসছে আপনি দাঁত টাত খেয়ে ফেলে চেহারা বিকৃত করে দুষ্ট শতান আড়াইশির জন্য এরকম যদি মনে মনে গোসা হয়ে যান তখন হতে কি দেখুন দেখে নেই আরও বেশি আঘাত করবে ঠিক আছে সুতরাং বিরক্তি নিয়ে দেন করবেন না বিরক্তি নিয়ে যদি জানে বসেন অবু হত দশ পুরে বুধে মাত্র একদিন যাতে আইও ক্যাং জিম দিয়া বিরক্তি যদি মনে মতো বিরক্তি গোসা ঢুকে যায় মনে হবে এক ঘন্টা নাকি দশ ঘন্টা হ্যাঁ এক মিনিট করে মনে হবে দশ মিনিট এখন আপনি এক ঘন্টার জন্য বসছেন না আপনাদের মনে হতো দুই ঘন্টা ভালো মানতে নয় গাঁটা নহ রানা নতুলে রানা একটু ট্যাং ভাঙিয়ে দেবই হ্যাঁ আড্ডি আড্ডি একটা সিরিয়ার বই ট্যাং করতাম হ্যাঁ হ্যাঁ এত হস্ত যন্ত্রণা সহসায় এক ঘন্টা তিন ঘন্টা বয় লাগে দিন কি কি বিরক্তি থাকলে এরকম হয় আপনি মনে মতো আনন্দ রাখেন আমার সৌভাগ্য আমি ধ্যান করতে পারছি আমার আয়ু আছে বেঁচে আছি এটা আমার বড় সৌভাগ্য এভাবে আনন্দ রেখে ধ্যানে বসেন দেখবেন যে কখন এক ঘন্টা চলে গেছে আপনি আন্দাজও করতে পারবেন আর যদি শুধু সহ্য করেন হতে ঘুরেবু হতে ঘুরেবু এক ঘন্টা হতে ঘুরেবু ব্যথাটা বেড়ে যাবে বিরক্তি থাকলে কি ব্যথা বেড়ে যাবে বিরক্তি নাই ব্যথাটা সহ্য করতে পারবেন সুতরাং কেউ বিরক্তি নিয়ে ধ্যান করা দরকার নেই এক ঘন্টা কেউ ধ্যান করে মারা গেছেন কোনো রেকর্ড নাই এক ঘন্টা ধ্যান করতে গিয়ে আড্ডি ভেঙে গেছে ব্যথার সব কারণাকে মেডিকেল ভর্তি করতে হয়েছে এরকম কোনো রেকর্ড নাই ঠিক আছে তো সুতরাং ওগুলো নিয়ে এত টেনশন করার দরকার নাই মেনে নেন মেনে নেন খুশি মানে আন্তরিকভাবে ওটাকে মেনে নেন উপেক্ষা দিয়ে থাকেন গোসা না করে ওটাকে মেনে নিয়ে ওটার প্রতি বিরক্তি না নিয়ে মৈত্রী নিয়ে থাকেন তুমিও থাকো আমিও থাকি দেখবেন যে ও বেশি থাকবে না বেশি রুদ করলে চলে যাবে এই নয় নয় করি আরও কি বেশি আসবে এটাই এটাই জগতের নিয়ম তো সুতরাং এভাবে আপনারা ধ্যান করবেন তাহলে এক ঘন্টা বসলে পনেরো মিনিট কি নাকের নিচে মনোযোগ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস তোলার চেষ্টা করবেন এরপরে গিয়ে আর পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে কি যখন যেটা আসে তখন সেটা না আসলে কি ওই নিঃশ্বাস প্রশ্বাসটা আছে আর আমি নিঃশ্বাস কেন পাচ্ছি না পাচ্ছি না এটা চিন্তা করার দরকার নাই পাইলে পাইলে না পারে নাই সমস্যা নেই কিন্তু মনোযোগটা এখানে রাখেন চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে আস্তে 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 ডিপে যেতে পারবেন আপনারা দশ দিনের জন্য আসছেন আসার আগে মনটা ঘুরছে এদিকে এদিকে আপনি ঘুরছেন মনও ঘুরছে তো হঠাৎ করে যখন এসে দিয়ে বসছেন সময় লাগবে মনটা স্থির করতে ওটার জন্য কোনো দুঃখ আনার দরকার নাই আমার কিছু হচ্ছে না দেন হচ্ছে না সেরকম মনে আনবেন না চিন্তা করবেন আমি বসে আছি চেষ্টা করতে সেটাই হচ্ছে আমার মানে কি মানে আশ্বাসের বিষয় ওটা হচ্ছে আমি যে ধ্যান চেষ্টা করতেছি ওটাই হচ্ছে আমার মানে পজিটিভ সাইড আমি যে চেষ্টা করতেছি ওটা সুতরাং মনের মধ্যে আনন্দ রেখে ধ্যানটা করে যান আমরা আপনাদেরকে মানে প্রতিদিন ধ্যান বিষয়ক দেশনা দেবো বা আমরা আরও কিছু দেশনা করবো এখন আবার যেহেতু সময় শেষ আমি আর দীর্ঘ দীর্ঘায়িত করছি না আর সবাইকে অনুমোদন করছি প্রত্যেকে নির্বাচন হোক তিন মাসের প্রতি অনুমোদন করুন